অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনে আজ পাওয়া যাচ্ছে 24 জুনের টিকিট। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম, চলে যাচ্ছে তার কাছে। আরিফ, আপনি তো সকাল থেকেই এবার ট্রেনের টিকিটের ব্যাপারে জানাচ্ছিলেন, তো এবার তো শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে দেয়া হচ্ছে, তো ভোগান্তি কমাতে দুই শিফটে যে টিকিট বিক্রির যেসব নিয়ম জানাচ্ছিলেন আবারও জানাবেন, আর স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম থাকছে কিনা? অবশ্যই স্ট্যান্ডিং টিকিটের শুধুমাত্র যে ঈদের ওই সময়টাতে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখছি যে এই মোটামুটি বলা যায় যে কমলাপুর স্টেশনে এই অগ্রিম টিকিট কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু একেবারেই যে চিত্র বা আমরা দেখতাম সব সময় যে অনেকে ফ্লোরে বসে গেছে বা ফজরের আজানের পর তারা এই স্টেশনে বা এই স্টেশনে টিকিট কেনার জন্য অপেক্ষায় ছিল ঘন্টার পর ঘন্টা, অনেক ধরনের হাতাহাতি হয়েছে, সেসব যে ভোগান্তি সেই ভোগান্তি দূর করতে কিন্তু এই অনলাইন শতভাগ অনলাইন টিকিট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তো বুঝতে পাচ্ছেন, আর এইখানে যারা যাত্রী দেখছেন সেই যাত্রীরা মূলত হচ্ছে যারা আজকে হয়তো বা কোথাও যাবেন বা বাড়িতে যাবেন সেই টিকিটগুলো দেওয়া হচ্ছে। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি যে একজন যাত্রী ঈদ অগ্রিম টিকিট বা ফেরত যাত্রার টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ একবার বা এবং কি প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের NID জন্ম নিবন্ধন নম্বর যেটা অনলাইনে ইনপুট করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। আর আরেকটি যে ঈদের স্পেশাল যাত্রা, যে এই যাত্রা যে শুরুর দিন 24 জুন যেটা হতেছে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা দ্রুতযান পঞ্চগড় নীলসাগর কুড়িগ্রাম লালমনি রংপুর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সময়ে ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরত থাকবে না, এটাও কিন্তু এবার ঈদে যুক্ত করা হয়েছে। আরেকটি যে বিষয় ঈদের স্পেশালের যে বিষয়টি স্পেশাল 1 ও 2 যেটা ঢাকা ক্যান্টনমেন্ট পঞ্চগড় ঢাকা ক্যান্টনমেন্ট এবং ঈদ স্পেশাল 3 ও 4 ঢাকা ক্যান্টনমেন্ট লালমনিরহাট ঢাকা ক্যান্টনমেন্ট ঈদের পূর্বে 24 এবং 28 জুন যেটা হচ্ছে যে চলাচলে 5 দিন ঢাকা বিমানবন্দর স্টেশনে উভয় পথে যাত্রা বিরতি থাকবে না। তো এই যে ঈদের যে এটি মূলত যে বিষয়গুলো আমি আপনাকে জানালাম সেগুলো কিন্তু মূলত ঈদের যাত্রাপথে সাধারণ মানুষের যে ভোগান্তি উঠানামার যে বিষয়গুলো সেগুলো কিন্তু দূর করার চেষ্টা করছে, যথাসাধ্য চেষ্টা করছে তারা রেল কর্তৃপক্ষ। তারা বারবারই বলছে যে ভোগান্তি আরও কমে আসবে যত দিন যাবে, তাদের যেহেতু এখন একটি লাইন সব ক্ষেত্রে, সেক্ষেত্রে ডাবল লাইন যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আসলে এই যে শিডিউল বিপর্যয় বা যে ধরনের ভোগান্তি ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা থাকতে হয় সেক্ষেত্রে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে আটজোড়া, আমি আপনাকে শুরুতেই জানি আবার বলছি বা যে ঈদের যাত্রায় মোট স্পেশাল 8 জোড়া ট্রেন চলাচল করবে। তো এইখানে অনেকের কাছে আমি জানতে পেরেছিলাম বা তারা বলেছেন, সাধারণ যাত্রীরা তারা বলেছেন যে অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রেও যে ভোগান্তি সার্ভার ডাউনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে অনেকেই এখনও পাচ্ছেন আবার অনেকে পাচ্ছেন না, এই ধরনের কথাও কিন্তু জানিয়েছেন। তো সাথে এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে, নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো।